অংশনিতে ঢাকায় পৌঁছেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই মুহূর্তে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভিভিআইপি টার্মিনালে আছেন। রিপোর্টার দেবাশিস রায় সরাসরি যাচ্ছি তার কাছে। দেবাশিস, মিম, আপনি জানেন যে 10 দিনের যে অনুষ্ঠানমালা রয়েছে বাংলাদেশে মোদীর শতবর্ষ এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী, সেই অনুষ্ঠানে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে ঠিক কিছুক্ষণ পূর্বেই, অর্থাৎ 1 মিনিট পূর্বেই বাংলাদেশে ঢাকায় অবতরণ করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তাকে বহনকারী যে এয়ার ইন্ডিয়ার, অর্থাৎ ভারতের যে রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থা রয়েছে, সেই বিমান সংস্থার একটি বিশেষ বিমানে তাকে বহনকারী যে প্রতিনিধি দল রয়েছেন সেই প্রতিনিধি দলসহ তাকে নিয়ে বিমানটি অবতরণ করেছে। এবং বিমান আপনারা জানেন যে এখন দূর রানওয়েতে রয়েছে এবং রানওয়ে থেকে ভিভিআইপি টার্মিনালের যে অস্থায়ী অভ্যর্থনা মঞ্চ করা হয়েছে সেই মঞ্চ পর্যন্ত আসতে কিন্তু কিছুটা সময় লাগবে। এবং আপনাদেরকে জানিয়ে রাখি যে এরই মধ্যে আমরা এখানে দেখতে পাচ্ছি প্রধানমন্ত্রী শেখ হাসিনাও এসে উপস্থিত হয়েছেন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে সশরীরে তাকে অভ্যর্থনা জানাবেন। এবং সেই অভ্যর্থনা পর্বে আমরা লক্ষ্য করছি যে এখানকার যে আনুষ্ঠানিকতা সেই আনুষ্ঠানিকতাও কিন্তু প্রায় শেষ হয়ে গেছে। ঠিক এই মুহূর্তে সব মিলিয়ে বলা চলে যে আর অল্প কিছুক্ষণের অপেক্ষা এই বহুল প্রতীক্ষিত এই সফরটির জন্য, সেই সফরটি শুরু হচ্ছে। এবং আপনাদেরকে জানিয়ে রাখি যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে এবারের সফর, সেই সফরকে নানানভাবে আসলে বিশ্লেষণ করা হচ্ছে, নানানভাবে সেই তার যে বিভিন্ন তাৎপর্য বিশ্লেষণ করা হচ্ছে। সেই তাৎপর্য অনুযায়ী বলা চলে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এবারের যে বাংলাদেশ সফর, সেই সফরটিকে কিন্তু বাংলাদেশ বেশ গুরুত্বের সঙ্গে দেখছে এবং ভারতও কিন্তু গুরুত্ব দিয়ে বিবেচনা করেছে বলেই বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে বাংলাদেশের এসে সশরীরে এসে এই উদযাপনে তিনি সামিল হচ্ছেন এবং সঙ্গী হচ্ছেন বাংলাদেশের উদযাপনে। একসঙ্গে বাংলাদেশের জোড়া উদযাপন চলছে। আপনারা জানেন যে মুজিব শতবর্ষ এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী, এই দুটো জোড়া উদযাপনে কিন্তু নরেন্দ্র মোদী 1 বছর আগেই আসার কথা ছিল, কিন্তু সেই আসলে মহামারীর বাস্তবতায় সেটি যেহেতু হয়ে ওঠেনি, সেই সফর কিন্তু আজকে শুরু হচ্ছে। এবং সেই সফরটির আনুষ্ঠানিকতা নানানভাবে কিন্তু দুদেশের ব্যাপক প্রস্তুতির পরেই কিন্তু সেই সফরটি হচ্ছে। এবং এই সফরটির আরেকটি উল্লেখযোগ্য বা গুরুত্বপূর্ণ দিক হলো এই মহামারীর 1 বছরের যে অচলাবস্থা, মহামারীর 1 বছরের যে একটা বন্দি দশা পুরো পৃথিবীর, সেই বন্দি দশার বাইরে কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে সাধারণ মানুষ কেউই আসলে এর বাইরে ছিলেন না। সেই তুলনায় বলা চলে যে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী যিনি ভারত পরিচালনা করছেন, ভারত শাসন করছেন, তিনি কিন্তু ভারতের বাইরে এই পুরো 1 বছরটিতে কোনো সফর করেননি বা কোনো ভ্রমণে যাননি, যা ভ্রমণ করেছেন সেটি ভারতের মধ্যে। সেই বিবেচনায় বলা চলে যে বাংলাদেশের সফরের মধ্য দিয়ে কিন্তু কোভিড পরবর্তী যে যাত্রা ভারতের প্রধানমন্ত্রী সেটি কিন্তু শুরু হলো এবং সেই যাত্রাটি, অর্থাৎ প্রথম বিদেশ সফরে তিনি বাংলাদেশে আসছেন, এটিও কিন্তু একটি উল্লেখযোগ্য দিক এই সফরের। এবং তার পাশাপাশি আপনাদেরকে জানিয়ে রাখি যে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ, অর্থাৎ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পিতৃভিটে গোপালগঞ্জ পরিদর্শন করবেন ভারতের প্রধানমন্ত্রী, এটিও কিন্তু এবারের সফরের একটি নতুনত্ব। আপনারা জানেন যে মোদী এই প্রথম বাংলাদেশে আসছেন বিষয়টি তা নয়, 2015 সালেও তিনি বাংলাদেশে এসেছিলেন, সেই হিসেবে এটি তার দ্বিতীয় সফর। কিন্তু এই সফরটিকে আপনারা জানেন যে মুক্তিযুদ্ধের অকৃত্রিম বন্ধু ভারত, প্রতিবেশী দেশ, আমাদের সঙ্গে অঙ্গাঙ্গভাবে জড়িত সেই স্বাধীনতার সময় থেকেই, সেই জায়গাটা থেকে বিবেচনা করলে বলা চলে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে সফর, সেই সফরটিকে কিন্তু অবশ্যই একটি খুবই শীর্ষ পর্যায়ের সফর হিসেবে বিবেচনা করা হয়। শুধুমাত্র বাংলাদেশ এবং ভারতের মধ্যে যে এই সফর আসলে কোনো প্রভাব ফেলবে বিষয়টি ঠিক তা নয়, এই পুরো দক্ষিণ এশিয়ার মধ্যেই যে আসলে একটি বিষয় থেকে যায় সেই বিষয়টিও কিন্তু একটি বড়লোকভাবে সেটিকে পরিচিত হচ্ছে আমাদের কাছে। বিশেষ করে কত আমরা লক্ষ্য করেছি যে এর আগে যতবার যত ধরনের আমরা দেখেছি যে এখান থেকে আনুষ্ঠানিকতাগুলো চলে, সেই আনুষ্ঠানিকতার প্রস্তুতিগুলো চলছে, আমরা খুব সম্ভবত আমরা এখান থেকে একটু নির্দেশনা পাচ্ছি। আমাদেরকে এই মুহূর্তে সরাসরি সম্প্রচারের কিছুটা নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে কিছু টেকনিক্যাল কারণে, বিশেষ নিরাপত্তা বাহিনী SSF এর পক্ষ থেকে আমাদেরকে অনুরোধ জানানো হয়েছে কিছু সময় সরাসরি সম্প্রচার বন্ধ রাখার জন্য। এখানে কিছু প্রযুক্তিগত জটিলতা হচ্ছে, দর্শক আমরা আবারও আপনাদেরকে এখান থেকে সংযুক্ত হয়ে জানাবো এখানকার সবশেষ খবর, ওনাকে যখন অভ্যর্থনা জানানো হবে।
স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে অংশ নিতে ঢাকায় পৌঁছেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আমরা এতক্ষণ সরাসরি ছিলাম শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবং সেখান থেকে আমাদেরকে সরাসরি জানাচ্ছিলেন সহকর্মী দেবাশিস রায়।